আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। শাহিনুর রেসিপিতে সবাইকে আরও একবার ওয়েলকাম জানাচ্ছি। চলে এসেছি খুবই মজাদার এবং সহজে ঝটপট করে রান্না করা যায় এমন একটি খাবারের রেসিপি নিয়ে। আমার আজকের রেসিপি ডিম খিচুড়ি। আজকে আমি ঘরোয়া কিছু অল্প মশলায় ডিম খিচুড়ি রান্না করে দেখাবো, ডিম দিয়ে ভুনা খিচুড়ি। তো এই রেসিপিটি বানিয়ে নেওয়া খুবই সহজ আর খেতে কিন্তু অসাধারণ লাগে এভাবে রান্না করলে। তো চলুন রেসিপিটি দেখে নেওয়া যাক, আর আপনি ততক্ষণে আমার ভিডিওটাতে একটা লাইক করে দিন, আর চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করা না থাকে তাহলে সাবস্ক্রাইব করে দেবেন প্লিজ। তো চলুন শুরু করা যাক। প্রথমে একটা বোলের মধ্যে নিয়ে নিচ্ছি 2 কাপ পরিমাণে পোলাওয়ের চাল। আমি এখানে চিনি গুঁড়া পোলাওয়ের চালটা ব্যবহার করছি। এবার এই চালগুলোকে পানিতে ভিজিয়ে রাখতে হবে 10 মিনিটের জন্য, এবং 10 মিনিট পর ভালোমতো ধুয়ে তারপর একটু ঝরা দিয়ে রাখতে হবে। এতে করে কিন্তু এই খিচুড়িটা যে রান্না করবো এটা কিন্তু খুব বেশি ঝরঝরা হবে। যেহেতু ডিম খিচুড়ি রান্না করছি, এখানে নিয়েছি বেশ কয়েকটা ডিম, এগুলোকে সেদ্ধ করে আমি খোসা ছাড়িয়ে রেখেছি। বিসমিল্লাহির রহমানির রহিম, চুলায় একটা প্যান বসিয়ে তার মধ্যে দিয়ে দিলাম আমি 1/3 কাপ পরিমাণের তেল, সয়াবিন তেল দিয়েছি, আর দিয়ে দিলাম 1 চিমটি পরিমাণে ফুড কালার। ফুড কালারটা অপশনাল, চাইলে দিতেও পারেন নাও দিতে পারেন। তো আমি দিয়ে দিলাম, একটু সুন্দর লাগবে ডিমের কালারটা, সেজন্য দিয়ে দিয়েছি। তো এবার ডিমগুলো দিয়ে তারপর আমি একটু উল্টাপাল্টা করে ভেজে নেবো হালকা করে, খুব বেশি ভাজা যাবে না। অনেকে আবার কিন্তু না ভেজেও ব্যবহার করে, সেটাও কিন্তু ভালোই হয়। তো আমি একটু হালকা করে ভেজে রাখছি ডিমগুলোকে। চুলার আঁচটা একটু কমিয়ে দিয়ে ডিমগুলোকে ভেজে নিয়েছি হালকা করে। এবার ডিমগুলোকে আমি তুলে রাখছি একটা বাটিতে। এবার এই একই তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1/2 কাপের থেকেও একটু কম হবে পেঁয়াজ কুচি। খুব বেশি পেঁয়াজের প্রয়োজন নেই এই রান্নাটার জন্য। তো এখানে আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, দিয়ে সেগুলোকে একটু ভেজে নিচ্ছি আমি। আর ভাজার এক পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি একটা দারুচিনির স্টিক, আর দিয়ে দিলাম 4টি এলাচ, আর 1টা তেজপাতা একটু টুকরো করে দিয়ে দিয়েছি। সুন্দর একটা ফ্লেভার হবে তাই এখনই দিয়ে দিলাম, একটু ভাজা হবে পেঁয়াজের সাথে। পেঁয়াজটাকে কিন্তু একটু বাদামি করে ভাজতে হবে, যে ঠিক এরকম হয়ে যাওয়ার পরে এখানে আমি দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে একটু পানি। প্রথমেই এখানে আমি দিয়ে দিচ্ছি আদা আর রসুনের পেস্ট, 1 চা চামচ করে আছে এখানে, একটাই বাটিতে আমি রেখে দিয়েছিলাম এগুলো, তো সেটা আমি এখানে দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি স্বাদ মতো কিছুটা লবণ, লাগলে আবার পরে দিয়ে দেওয়া যাবে। 1/2 চা চামচ পরিমাণে চিনি, আর ঘরে তৈরি মিক্স মশলা দিয়ে দিলাম, যেটা যে কোনো রান্নাতেই ব্যবহার করা যায়। তারপরে দিয়ে দিলাম আমি এখানে 1/2 চা চামচ পরিমাণে জিরার গুঁড়া, আর 1.5 টেবিল চামচ পরিমাণে টক দই, যেটা আমি ফেটে রেখেছিলাম। তো সব কিছু দিয়ে দেওয়া হয়ে গেছে, এবার আমি ভালোমতো এগুলোকে কষিয়ে নেব। আমি তো সব কিছু বলতে দিয়েছি যেগুলো, এগুলোর মধ্যে কিন্তু আমি কোনো মরিচের গুঁড়া দেইনি এখনও পর্যন্ত, যেটা আমি একটু পরে দিয়ে দেবো। তো মশলাগুলোকে ভালোমতো নেড়ে চেড়ে এটাকে একটু কষিয়ে নিতে হবে। তো এখন দিয়ে দিচ্ছি আমি মরিচের গুঁড়া, একেবারেই সামান্য পরিমাণে 1/2 চা চামচ পরিমাণে মরিচের গুঁড়া এখানে দিয়ে দিলাম। তো এবার মশলাটাকে কিন্তু ভালোমতো কষিয়ে নিতে হবে, নইলে যে কাঁচা মশলার গন্ধ সেটা কিন্তু থেকে যাবে। তো সেজন্য একটু ভালোমতো কষিয়ে নিচ্ছি। চুলার আঁচটাকে কিন্তু মিডিয়ামে রেখে দিয়েছি। মশলাটা কষানো হয়ে এলে এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি ভেজে রাখা ডিমগুলোকে। তো ডিমটা দিয়ে আবারও একটু নাড়াচাড়া করে নিচ্ছি বেশ কিছুক্ষণ। নাড়াচাড়া করে নেওয়া হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দিব 1/2 কাপ পরিমাণে পানি। তো এই পানিটা দিয়ে দিলাম এই জন্যই, কারণ ডিমটা যে আমি কষিয়ে নিলাম এতক্ষণ, তাতে করে কিন্তু মশলাটা একবারেই শুকিয়ে গেছে। তো মশলাটা একটু ভেজা ভেজা দরকার আমার, কারণ এখানে একটু পরে আমি চালটা দিয়ে দিব। তো দিয়ে আমি একটুখানি রেখেছিলাম, তাতে করে পানিটা কিন্তু একটু শুকিয়ে এসেছে, আর মশলাটাও কিন্তু ভেজা ভেজাই আছে এখন। এই পর্যায়ে আমি ডিমগুলোকে সরিয়ে আলাদা করে রেখে দিচ্ছি। এই মশলাটার মধ্যে কিন্তু এখন চালগুলো দিয়ে তারপর কষিয়ে নিতে হবে, সেই জন্য কিন্তু একটু পানি আমি দিয়েছিলাম, যেন হালকা একটু ভেজা ভাব থাকে। তো ভিজিয়ে রাখা সেই চালগুলোকে আমি ধুয়ে নিয়ে কিন্তু ঝরা দিয়ে রেখেছিলাম, তো সেটা আমি এখানে দিয়ে দিলাম। দিয়ে তারপর 2 মিনিটের মতো ভালোমতো ভেজে নিতে হবে চালগুলোকে। মিডিয়াম আঁচে রেখেছি আমি চুলাটাকে, খুব বেশি বাড়িয়ে দেওয়ার দরকার নেই। তো মশলার সাথে ভালোমতো ভাজা হয়ে গেছে, দেখেন একেবারে ঝরঝরা হয়ে গেছে। আর এভাবে ভেজে নিলে কিন্তু খিচুড়িটা ভালো হয়, বা পোলাওয়ের ক্ষেত্রেও কিন্তু তাই। তো এখানে যেহেতু আমি 2 কাপ পরিমাণে চাল নিয়েছিলাম, তো সেজন্য এখানে আমি পানির পরিমাণ দিয়েছি ডাবল, মানে 4 কাপ পরিমাণে পানি দিয়েছি। আর অবশ্যই ফুটন্ত গরম পানিটাই কিন্তু এখানে ব্যবহার করতে হবে। তো পানিটা দিয়েছি, আর তারপরে দিয়ে দিচ্ছি বেশ কয়েকটা কাঁচা মরিচ, এটা একটু সুন্দর ফ্লেভারের জন্য দিয়ে দিলাম আমি। তো এটা দিয়ে দেওয়ার পরে দিয়ে দিচ্ছি আরও কিছুটা লবণ, কারণ আমি একটু চেখে দেখেছি যে লবণের পরিমাণটা কিন্তু কম। আর এখন যদি লবণের পরিমাণটা একেবারে কটা থাকে, মানে খুব বেশি নুন কটা, সেটাই কিন্তু পরে গিয়ে একদম পারফেক্ট হবে। আর এখন যদি একদম ঠিকঠাক মনে হয়, পরে কিন্তু আর সেটা ঠিকঠাক হয় না, কম হয়ে যায়। তো সেই জন্য একটু চেখে দেখে এই সময় কিন্তু দিয়ে দিতে হয়। তো দেখেন ঢাকনা দিয়ে ঢেকে রেখেছিলাম আমি 2 থেকে 3 মিনিটের মতো, তারপরে যে এই অবস্থায় আছে খুব তাড়াতাড়ি করে কিন্তু পানিটা টেনে নেয় এই সময়ে। তো এই অবস্থায় এখন আছে, আমি একটু এক জায়গায় করে দেওয়ার চেষ্টা করলাম, তবে খুব বেশি নরম এখনও, এক জায়গায় হবে না।
আবারও ঢাকনা দিয়ে আমি 2 মিনিটের মতো রেখেছি। তো এখন কিন্তু অনেকটাই পানিটা টেনে গেছে, দেখেন এখন আর কিন্তু তেমন পানি বলতে কিছুই নেই। তো ফাইনাল যে দম সেটা কিন্তু এখনই দিয়ে দিতে হবে। তো একটু নাড়াচাড়া করে নিচ্ছি আমি, নাড়াচাড়া করে তারপর যে চালগুলো বা ভাতগুলো, আধা কোটা ভাত বলবো আমি এটাকে, এখনও পুরোপুরি ফোটেনি, তো এইটাকে একদম চেপে চেপে এক জায়গায় করে দিচ্ছি, কারণ এভাবে চেপে দিলে কিন্তু দমটা বেশ ভালো হয়। তো এরপর এখানে আমি দিয়ে দিচ্ছি সেই যে ডিমগুলো আমি তুলে রেখেছিলাম, ডিমগুলো এখানে আমি দিয়ে দিচ্ছি, একটু সাজিয়ে দিয়ে দিচ্ছি আর কি। একসাথে দিয়ে দেওয়া হয়ে গেলে ঢাকনা দিয়ে ঢেকে তারপর 10 থেকে 12 মিনিটের মতো এটাকে কিন্তু একটু দমে রাখতে হবে, তাতে করে কিন্তু আমাদের খিচুড়িটা তৈরি হয়ে যাবে। আর চুলার আঁচটা রেখে দিতে হবে একেবারে কমিয়ে, সবচেয়ে কমিয়ে রেখে দিতে হবে। আর ঢাকনা যে একটা ফুটো থাকে ওইটা একটু এভাবে করে একটা টিস্যু বা কাপড় বা কাগজ যে কোনো কিছু দিয়ে একটু আটকে দিতে হবে, আটকে দিয়েছি আমি। তো 10-12 মিনিট পরে আমার খিচুড়িটা কিন্তু একদম রেডি হয়ে গেছে, দেখেন। তো আমি সব কিছু একসাথে একটু মিশিয়ে দিচ্ছি, আমার খিচুড়িটা রেডি হয়েই গেছে, তবে আরও একটু ফাইনাল টাচ বাকি আছে এখনও পর্যন্ত। তো সব কিছু সেজন্য আমি একসাথে একটু মিক্স করে দিচ্ছি, ডিম আর এই ভাতগুলোকে একসাথে মিশিয়ে দিচ্ছি। এটা কিন্তু ভালো মতো ফুটে গেছে। তো এই পর্যায়ে এখানে আমি দিয়ে দিচ্ছি একটু কাঁচা ঘি, 1 চা চামচের মতো দিয়ে দিলাম, দিয়ে চুলার আঁচটা কিন্তু বন্ধ করে দিয়েছি, চুলার আঁচের এখন আর কোনো প্রয়োজন নেই। এবার ঢাকনা দিয়ে ঢেকে আমি 2 থেকে 3 মিনিট রেখে দেবো, তাতেই কিন্তু হয়ে যাবে। তো তারপরে আমি ঢাকনাটা তুলে নিয়েছিলাম আর সার্ভ করে দিচ্ছি মজাদার এই খিচুড়িটা। আর শেষে যদি এরকম একটু ঘি দেন ওটা কিন্তু খুব বেশি ভালো হয়, খুব বেশি সুন্দর একটা ফ্লেভারও হয়। তো তৈরি হয়ে গেল, দেখেন ভীষণ মজার একটা খিচুড়ি। তো আমি একটু সার্ভ করে দিয়েছি আর উপর থেকে একটু ছড়িয়ে দিচ্ছি আমি বেরেস্তা, এতে করে কিন্তু দেখতেও ভালো লাগবে, খেতেও ভালো লাগবে, একটু সাজুগুজু করিয়ে দিলাম আর কি। আর এরই সাথে তৈরি হয়ে গেল ভীষণ মজার একটা খিচুড়ি, ডিম খিচুড়ি। তো এইভাবে কিন্তু অল্প সময়ে অল্প কিছু মশলা ঝটপট করে আপনিও তৈরি করে নিতে পারেন মজাদারই ডিম খিচুড়ি, রান্না করে খেয়ে দেখবেন, ভালো লাগবে ইনশাআল্লাহ। সবাই ভালো থাকবেন, সবার জন্য সবাই দোয়া করবেন। আল্লাহ হাফেজ।